তামান্না আইটি তিনি প্রশ্ন করেছেন ইদানিং কিছু লোক বলছে কোরআন এর অরিজিনাল টাইম লাইন রেভুলেশন মানে যে সময় যে আদ নাজিল হয়েছে ও ওর সাথে হাদিস ও সুরাসহ এটা যদি কেউ পড়ে তাহলে নাকি কোরআন যে সঠিক না তা নাকি প্রমাণ হয়ে যাবে নজিবিল্লা তাই কোরআনের টাইম লাইন রেভুলেশন দিয়ে একটু টাইমলাইন নিয়ে একটু বলবেন প্লিজ এবং কেন এই টাইমলাইন লাইন রেভুলেশন চেঞ্জ করা শুনুন আসলে একটি জিনিস আমাদের মধ্যে ভুল হচ্ছে সেটা হচ্ছে কোরআন করিম আল্লাহ তালা রসুল্লাহ আসাল্লাম আসলামের তেইশ বছর জিন্দগিতে নাজির করেছেন আর তেইশ বছর জিন্দি নাজির করার পরে কোরআনে করিমের কোন আয়াত কোন আয়াতের পরে যাবে এটা সরাসরি রসুল আসলাম দেখিয়ে দিয়েছেন বরং এটা শুনিয়ে শুধু দেখানো নয় রসুল্লাহ আসলাম প্রতি বছরই জিবরিল আমিনকে শোনাতেন জিবরিল রসুলকে শোনাতেন এর অর্থ হচ্ছে এইটা যে ধারাবাহিকতা আয়াতের কোন আয়তের পর কোন আয়াত হবে এটা সম্পূর্ণরূপে এটাকে বলা তাউকিফি অর্থাৎ এটাকে অহির্ভর এটা রসুল্লাহ আসলামকে আল্লাহ তালা এইভাবে নাজিল করেছেন প্রয়োজন অনুসারে যখন যেটার প্রয়োজন হয়েছে এই জন্য কখনো দেখবেন যে কোরআনের মক্কায় হওয়া আয়াত দেখবেন যে অক্শ্বাসে আসছে আবার মোদী নাজিল হাত প্রথমে আসছে এটাই হচ্ছে নিয়ম যে আল্লাহ যেভাবে আর ইয়াতে রেখেছেন লহে মাহফুজে লিখে রেখে রেখেছেন যেভাবে রাখার কথা সেভাবে তিনি যেভাবে মানুষের অন্তরে দেওয়ার কথা সেভাবে রসুল্লা সাল্লসালাম তার অন্তরে রসুলাম অন্তরে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এই জন্য আল্লাহ তালা কোরআন কালিম বলেছেন ইন্না না জাম আহু আনাহু আনাজা করতে আলাইনা বা আনহু আল্লাহ তালা বলে দিয়েছেন এই কোরআন একত্রিত করার দায়িত্ব নিয়েছেন এইভাবে আল্লাহ তালা রসুল অন্তরে একত্রিত করে দিয়েছেন রসুল শাহাবাদেরকে বলেছেন শাহাবাদ তাহবদের এইভাবে আজ পর্যন্ত এক হরপো এদিক সেদিক হয়নি বরং সুরায় ফাতেহা যেভাবে আসে এইভাবে কোনো আয়াত আগ পিস করে পড়ার কোনো সুযোগ নেই সিরিয়ালি পড়তে হবে আপনাকে কোরআন আয়াতগুলোকে একই সুরের ভিতরে কোন আয়াতগুলো সিরিয়াল রাখতে হবে আপনাকে এইটা হচ্ছে শরীয়তের বিধান এখন আপনি যদি কোনো মনে করেন যে কোরআন আয়াতের আগের অংশ পরের পর অংশ আগে যেভাবে নাজিল এটা আপনি কখনও আপনি এটা সঠিক তথ্য খুঁজে পাবেন না যে কোন আয়াতটি কোন আগের কোনটা পরের আপনি নির্ধারণ করতে পারবেন না কারণ এইভাবে নয় নাজিল হওয়ার পরে এটা কাজে লেগেছে হ্যাঁ নিঃসন্দেহে কাজে লেগেছে কোনটা আগে পরে বলা হয়েছে মক্কি মাদানি নির্ধারণ করা হয়েছে কিন্তু আয়াতের সংখ্যা কোনটার পরে কোনটা সুনির্দিষ্টভাবে এইভাবে বলার কোনো সুযোগ নেই কারণ আল্লাহ তালা এটা নির্ধারণ করে দিয়েছেন তারা তার কারণ যেটা লহে যেভাবে আছে সেভাবে এবং যেটা বাইতুল বাইতুল এসে যেতে সেভাবে এবং যেটা জিবলি আল্লাহ সাল্লা সাল্লাম রসুলকে প্রতি বছর শুনিয়ে নির্ধারণ করে দিয়েছে সেটা এইভাবেই সাহবায়কেরাম পড়েছেন আজ পর্যন্ত চলে আসছে এর বাইরে যারা যে কথাগুলো বলেছে তারা আপনাকে আমাকে বিভ্রান্ত করার জন্য নতুন তথ্য আবিষ্কার করেছে এটা গ্রহণযোগ্য হবে না আল্লাহ তারা তার কোরআনকে ঠিক রাখবেন এরাই পদভ্রষ্ট হবে এরাই ছুটে যাবে এরাই সঠিক পথ থেকে দূরে সরে যাবে এবং হেদায়েত থেকে তারা বিচ্ছুত হবে বরং আমরা এদের কথা না শুনে যেভাবে কোরআন না মনে রাখতে হবে এটাই এইভাবে নাজিল হয়েছে প্রত্যেক সুরার যে নিয়ম সুরার পরে আয়াতগুলো নিয়ে আয়াতগুলোর ভিতরে যে তার তীপটা এটা সরাসরি লও মাহফু যেভাবে সেইভাবে জিবলি নাজিল করেছে সেভাবে রসুল আসাম অন্তর দেওয়া হয়েছে লিতা কুন অমিল আলা কালবিকে লিটা কুন এমজিরিন আল্লাহ তার বলিয়ে দিয়েছেন এইভাবে নাজিল হয়েছে আল্লাহ রসুল কালি এবং রসুল পাঠ করেছেন এবং কোরআনে করিম রসুল সালাদে পাঠ করেছেন সাহাবাহাম পাঠ করেছেন কেউ কোনো দিন এ ব্যাপারে কথা বলেনি এরা যারা এখন বলছে সম্পূর্ণভাবে বিভ্রান্ত এবং তার পদভ্রষ্ট এদের থেকে এদের কোনো কথা শুনবেন না এদের থেকে দূরে থাকবেন এরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে এদের কোনো সালফ নেই পূর্ববর্তী কিছু না এরা মুস্তা শহীদদের চালা অর্থাৎ প্রাচ্যবিদদের এর প্রাচ্যবিদ্যের ময়লা তারা নিজেরা মুখে তুলে নিচ্ছে এটা কখনো আপনার আমার বলা উচিত নয় বরং আপনার আমার হবে যেটা কোরআন কালীম যেভাবে আসে সেভাবে সেটাকে বিশ্বাসকে মনে রাখতে হবে যে আমাদেরকে অবশ্যই রসুল্লাহ সালাম সেটা দেখিয়ে দিয়েছেন এবং সেটা এখনো আছে কারণ আল্লাহ তালা সেটার নিজেই দায়িত্ব নিয়েছেন ইন্নিয়ান আহমনজাল নদী করাহুল্লাহ হাফেজুন এইভাবেই আমাদেরকে বিশ্বাস করতে হবে এর বাইরে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা যাবে না